আমাদের প্রত্যেকটা সিটে বলা হয় এবার আর লাঙ্গুল দেব না নৌকা। আর বাবা আপনাদের এই ইকে চান কেন, 26টা সিট চান কেন? আপনাদের তো আমরা 330 সিট দিয়ে দিয়েছি, আপনারা এত আমাদের ভয় পান কেন? ভয় কোনো কারণ নাই, দরকারের সব সিট আপনাদের ছেড়ে দেবো, তবু আপনারা শান্তভাবে দেশ চালান। আপনার এই যে দেখলাম আমার পাশ থেকে বক্তৃতা দিয়ে চলে হলো, কি বক্তৃতা দিল যে আমাদের সংবিধানে একটি বড় সংশোধনী আনতে হবে। কি সংশোধনী? বিসমিল্লাহ রহমান রহিম রাখা যাবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না, সাংঘর্ষিক। আরে এটা সেটেল ম্যাটার, বিবৃতিটা কি এখন ঢিল দেন কেন? 9 মাস আছে মাত্র আমাদের নির্বাচনের, এই মুহূর্তে একটা নতুন ইস্যু সৃষ্টি করে আপনাদের উদ্দেশ্যটা কি? আপনার তো সহি সালামতের নৌকে উঠে বসে গেছেন, নৌকার কাণ্ডে হচ্ছে শেখ হাসিনা, তাকেই নৌকা বহন করতে হবে, তাকেই নৌকা নিয়ে পার করতে হবে বড় নদী, কিন্তু আপনার তো নিশ্চিন্তে বসে আছেন, পার হয়ে পারে চলে যাবেন আরো 5 বছরের জন্য, সব নিয়ে তো ঢুকছেন, আর কত কত। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য শেষ করুন, জি 1 মিনিট বলি, সবচেয়ে কম 10 মিনিট দিলেন, তারপর 5 মিনিট, তারপর 2 মিনিট, পক্ষে কত বলি আপনি আমাকে আরো দিতেন আমি জানি, আমি বলতে পারবো না। আমার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন গোপালগঞ্জের, 1949 সালে প্রথম বঙ্গবন্ধু জেল থেকে বেরিয়ে, ফরিদপুর জেল থেকে বেরিয়ে গোপালগঞ্জে ইয়া আওয়ামী লীগ করলেন, আমার বাবাকে সভাপতি বানাইলেন। 60 সালে আমার বাবা মারা গেছে, ছাত্রলীগ যুবলীগ সবই করেছি, আমি যুদ্ধ করেছি, কিন্তু আপনাদের নমিনেশন পাই নাই, খালি কি আমার দোষ? কে ঘর ছাড়লেন? আর ঘর কি আমি ছাড়ছি? ঘর থেকে আপনারা বাইর করে দেবেন আর আমি ঘরে বসে থাকবো, কি আমি গাছপালা বসে থাকবো? এই তো আমাদের আমাদের নিয়তি। আজকে ইতিহাস কোন ইতিহাস আমিও বলতে পারবো, আমার যে জীবনে কোনো ইতিহাস আছে সেই ইতিহাস বললে মানুষ শুনবে, বুঝবে যে আমরা কোথায় আছি, আপনারা কোথায় আজকে নিয়ে গেছেন দলটাকে। এইভাবে দেশ চলবে না, এখনো সতর্ক হন, সামনে কিন্তু বিপদ আসতেছে। বঙ্গবন্ধুকে মারা ছিল একটা বিশাল ষড়যন্ত্রের কাজ, এই কয়েকজন ডালিম যে ইয়ে করলো, ফারুক রশিদ যে করলো, এটা নয়, এর পিছনে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র আপনারা বের করলেন না। চরম বামপন্থী, পরম দক্ষিণপন্থী, তাদের নাম উচ্চারণ করা যাবে না, কারণ এখন সমস্ত নৌকে উঠে চলে গেছে আপনাদের নৌকা, কারণ নৌকা তো আপনারা পাবেন, নৌকা পাই উঠেও বসে আছেন, মাঝিয়ার কত দূর, পার হইতে কত দূর, এই মাত্র 9 মাস আছে ইলেকশন, এরপরই পার করে দেবো আপনাদের 5 বছর ধরে আপনারা নিশ্চিন্ত, তার নৌকে উঠে বসে গেছে সব। এই তো অবস্থা আপনাদের আওয়ামী লীগের। মাননীয় স্পিকার, সবাই বলে যে আমরা লম বেকার, ওই যে লম বেকার, আমরা আইন প্রণয়ন করবো, এখানে আইন প্রণয়নতা কতজন থাকবেন? পাশ করার সময় তো একজনও থাকে না, আমাদের আমলারা যা ড্রাফট করে দেয় আমরা হানা ভোটে এটাই এখানে পাশ করে দেই। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তাই বলেছেন, একদিন খুঁজে আমাদের বাইরে থেকে কনসালটেন্ট আনতে হবে আইন করার জন্য, কারণ আমাদের মধ্যে আইন থাকবে না।